আচ্ছা দেখেন, এখানে আমরা হচ্ছে অনেকগুলো ইমেজ, অনেকগুলো লোক এক জায়গাতে করছি, দেন আমরা এটা সেভ করব। সেভ করার পরে আমরা হচ্ছে কাজ করব, এটা হচ্ছে আমাদের গিগে থাকবে এই ইমেজটা। এটা আসে বায়ার বা যে কেউ প্রিভিউ করে দেখতে পারবে যে এটা আমার কাজ। এরকম আমরা তিনটা কাজ, তিনটা পেজে এরকম সাজাইতে পারবো, তিনটা পেজ আমরা সাজায় রাখবো, রাখলে ভালো হয়। আচ্ছা তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেটা দেখে ফেলি। আমরা চলে আসলাম এখানে, হচ্ছে আপনার নামের উপর ক্লিক করবেন, নামের উপর ক্লিক। আগে আপনার হচ্ছে লগ ইন করবেন, লগ ইন করবো বলতে যে আমার অ্যাকাউন্ট আগে খোলা ছিল, এই জন্য হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা দেখাইতে পারলাম না। তো দেখেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার হচ্ছে এখানে নামের উপরে লগ ইন করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার হচ্ছে আপনার ড্যাশবোর্ড চলে আসবে, আপনার নামের বা আপনার প্রোফাইলের একটা ড্যাশবোর্ড আসবে। প্রথমেই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট গিগ, তার আগে আপনারা এগুলো সব কমপ্লিট করবেন। আমি এক্সপার্ট লোগো ডিজাইনার, 3 ইয়ার এক্সপিরিয়েন্স, আপনার এগুলো সবগুলো কানেক্ট করতে হবে আপনাকে। আচ্ছা তাহলে আমরা চলে যাই এখন গিগে, ক্রিয়েট এ গিগ। আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন এখানে হচ্ছে গিগ টাইটেল, আপনি গিগ টাইটেল কি দিবেন, আপনি কি ক্যাটাগরি কাজ জানেন, এখানে ক্যাটাগরি আছে। তারপর এখানে সার্চ, মানে সার্চ করলে যে ট্যাগ গুলো সেগুলো আসবে। আচ্ছা তো আমরা হচ্ছে দেখে নেই যে এরা কি দিছে। দেখেন এর হচ্ছে অনেকগুলো রিভিউ আছে। আচ্ছা আমরা অন লেভেল অন সেলারদের দেখি। আচ্ছা লেভেল অন সেলার যারা, বা নিউ সেলার, সরি নিউ সেলার, আচ্ছা নিউ সেলার, এটাই দেখি। সে কি দিছে আমরা দেখি, এর গিগ টাইটেল কি দেওয়া আছে। আই উইল ডিজাইন আই ক্যাচিং লোগো উইথ এক্সপ্রেস ডেলিভারি। তো দেখেন এরকম সবার একটা করে গিগের টাইটেল আছে, যেমন এটা গিগ টাইটেল, এটা গিগ টাইটেল। তা আমরা এরকম একটা ইউনিক গিগ টাইটেল দিব, যেমন আই উইল ডু, আই উইল, আই উইল ডু। আচ্ছা আমরা হচ্ছে এটা যেহেতু আমাদের করা ছিল আমরা এটা দিব, ডু বেস্ট বিজনেস লোগো ডিজাইন, বেস্ট বিজনেস লোগো ডিজাইন, বা আচ্ছা এটাই রাখা যায়। তো বা অন্য কিছু দেওয়া যায় যে আই উইল ডু এ ইউনিক বিজনেস লোগো ডিজাইন, বা আই উইল ডু এ ক্রিয়েটিভ বেস্ট বিজনেস লোগো ডিজাইন, ইনোভেশন বিজনেস লোগো ডিজাইন, অনেক কিছুই দেওয়া যায়। তো দেখেন আমরা এটা দিলাম গিগ টাইটেল, দেওয়ার পর হচ্ছে ক্যাটাগরি আমরা সিলেক্ট করব গ্রাফিক ডিজাইন, যেহেতু আমাদের হচ্ছে লোগোর কাজ বা আদার যে কাজগুলো। আচ্ছা লোগো ডিজাইন সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে আপনি কি কাজ করবেন, 3D করবেন, ভার্সেটাইল করবেন, না ভেন্টেজ রেট্রো করবেন, হ্যান্ড ড্রয়িং করতে চান, মস্কটো করতে চান, বা কার্টুন, মস্কটো বলতে কার্টুন বোঝাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে স্টার্ট করব, সিগনেচার করব না, ওয়াটার কালার করব না। আচ্ছা আমরা এখান থেকে ফ্ল্যাট করব, করার পর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা আচ্ছা সরি, আমাদের হচ্ছে ট্যাগ ব্যবহার করতে পারিনি, আমরা ট্যাগ লিখে ফেলি। আমরা ট্যাগ লিখব CREATIV ক্রিয়েটিভ, তারপর আমরা লিখব হচ্ছে ক্রিয়েটিভের পর লিখব বেস্ট, তারপর আমরা লিখবো হচ্ছে ক্রিয়েটিভ বেস্ট নাইসি। আচ্ছা তারপর আমরা লিখবো হচ্ছে কোয়ালিটি, হাই কোয়ালিটি, তারপর হচ্ছে
পাঁচটা হয়ে গেছে, আমরা পাঁচটা ট্যাগ দিতে পারবো। আচ্ছা এখন সেভ। আচ্ছা আমরা হচ্ছে একটা দিয়ে দেই, ইউনিট কার্ডে দিয়ে হচ্ছে বেস্ট লোগো ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা দেখি লোগো ডিজাইন দেওয়ার কারণে কোনো প্রবলেম হয় নাকি। আচ্ছা সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা হয়ে গেছে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা যদি আপনার দেখার ইচ্ছা হয় দেখবেন, তাছাড়া কেটে দিবেন। আচ্ছা কেটে দিলাম, লোড নিচ্ছে আমাদেরটা, লোড নেক। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে প্যাকেজের নাম দিব হচ্ছে এ মাইনাস গরি। মাইনাস ক্যাটাগরি এখানে দিব হচ্ছে এই ক্যাটাগরি এখানে দিব হচ্ছে এ প্লাস ক্যাটাগরি। আচ্ছা এ প্লাস ক্যাটাগরি, এ মাইনাস, এ প্লাস। আচ্ছা এগুলো হচ্ছে আপনারা হচ্ছে কি কে ডিটেলস হচ্ছে, এটা $5 হবে। তো দেখি কে কি দিছে, অদেরগুলো আমরা দিব। আচ্ছা এ দিছে যে অন ডিফারেন্ট কনসেপ্ট অফ ইওর লোগো হাই। আচ্ছা আমরা হচ্ছে এটা দেই, আমরা হচ্ছে এখানে পাঁচটা লোগো দিব। তারপরে উনি হচ্ছে কি দিছেন, হচ্ছে অন লোগো এখানে আমরা হচ্ছে পাঁচটা এখানে দিব, আমরা হচ্ছে আটটা, যেহেতু আমাদের নতুন এই জন্য আমরা হচ্ছে একটু বেশি দিব। আচ্ছা তারপরে হচ্ছে এখানে হচ্ছে ১২টা দিব, এটা কাজ করে না, এটা কাজ করছে অনেক সময় ধরে না, এটা যেটা অফ থাকে তাই ১২টা দিব। আচ্ছা তো দেখেন এটার সঙ্গে এটার আর এটার কি অমিল, আমরা এখানে হচ্ছে পাঁচটা ডিফারেন্ট কনসেপ্ট অফ ইওর লোগো হাই পিএনজি অ্যান্ড যেমনি আনলিমিটেড ডিভিশন, এটা আমরা 3D মকআপ দিতে চাইছি। আচ্ছা প্লাস দিয়ে দেই তাহলে ভালো হবে, হাই প্লাস ডিফারেন্ট কনসেপ্ট, এই প্লাস প্লাস। আচ্ছা কার্ড লেটার হেড, 3D মকআপ বিজনেস কার্ড লেটার হেড। আচ্ছা তাহলে আমরা হচ্ছে সার্ভিস অল সোর্স ফাইল প্লাস 3D মকআপ বিজনেস কার্ড এন্ড লেটার হেড। আচ্ছা দিলাম, তাহলে আমরা এটা দিব হচ্ছে কয়দিন, একদিন, এটা হচ্ছে 2 দিন আর এটা হচ্ছে 3 দিন। আচ্ছা তারপরে হচ্ছে রেজুলেশন রিভিশন। আচ্ছা রিভিশন আপনি কয়বার দিবেন, যেহেতু আনলিমিটেড দিতে চাইছেন সেটা আনলিমিটেডই দেন, সেটা তো আনলিমিটেড। আনলিমিটেড এটা তো আনলিমিটেড। আচ্ছা এখানে লোগো আপনি কয়টা লোগোকে দিতে চাইছেন, পাঁচটা, এখানে সর্বোচ্চ পাঁচটাই আছে এই জন্য আপনারা সবগুলোতে পাঁচটা করে দিবেন। আচ্ছা সোর্স ফাইল এটাতে দিবেন, আচ্ছা এটাতে দিব, এটা তো দিব, এটা তো দিব, এটা তো লোগো ট্রান্সফার দিব, এটা তো, এটা তো। আচ্ছা হাই রেজুলেশন এটাতে দিব, এটাতে দিব, এটাতেও দিব। আচ্ছা আমরা যে 3D মকআপ এটাতে দিব, এটাতে দিব, স্টেশনারি ডিজাইন এটাতে দিব, সোশ্যাল মিডিয়া কিট এটাতে দিব,
আচ্ছা ভেক্টর ফাইল আমরা এটাতে দিব, এটাতেও দিব। তাহলে আমরা এখানে দিচ্ছি না দুইটা জিনিস, আর এটাতে দুইটা জিনিস বেশি, দিচ্ছি মাত্র তিনটা জিনিস। এটার দাম হবে $5, এটা হবে $10, বা আপনি যত দিতে চান, এটা $15। যেহেতু আমরা নতুন সেহেতু আমাদের এরকমটাই থাকা ভালো, 5, 10, 15। আচ্ছা তো দেখেন, 5, 10, 15, তো হচ্ছে আমরা এটা 20 দিয়ে দিলাম, আর এটা 15 দিয়ে দিলাম, বা এটা 10 দিলাম, 5, 10, 20। আচ্ছা তাহলে আমরা এক্সট্রা কোনো ডেলিভারি যদি দিতে চান এগুলোতে অ্যাড করতে পারবেন, যে আপনি একদিনের জন্য একটা লোগো দিবেন বা তার জন্য $5 লাগবে, আমাদের দরকার নাই এগুলো এক্সট্রা ডেলিভারি। আচ্ছা আচ্ছা এখন আমরা আমাদের সব কমপ্লিট, আমি 7 কন্টিনিউ করব। আচ্ছা আচ্ছা গিগের ডিসক্রিপশন আপনি দিতে পারেন, আমরা গিগের ডিসক্রিপশন দিতে পারি। তো এখান থেকে আমরা নেই, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সপোজ ডেড উইস এন্ড উইথ এন টাইপ অফ বেস্ট লোগো অ্যাজ ব্রিফ বোল্ড করে দিতে পারেন, আছে এগুলো আপনি ওয়াটার মার্ক করে দিতে পারেন, এরকম নতুন করে দিতে পারেন, প্রফেশনাল ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল। বেস্ট বেস্ট প্রফেশনাল লোগো ডিজাইন কোম্পানি, আচ্ছা আচ্ছা আপনার ওই গিগ সম্বন্ধে কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা এখানে অ্যাড করতে পারবেন, যে আপনার কি লাগতে পারে, বাইরে থেকে আপনি কি নেবেন, কি ধরনের ব্রিফ আপনি নেবেন, এস অবশ্যই লাগবে। আচ্ছা অ্যাড করে দেন, 7 কন্টিনিউ। আচ্ছা রিক্রুটমেন্ট আপনার কি কি লাগতে পারে, লোগো তৈরি করতে আপনার কি কি লাগতে পারে, লোগো নাম লাগবে, ডিটেলস মেন কথা, বা ব্রিফ আমরা ওখানে লিখছি, যেহেতু এখানে আমরা কি দিব, DTIL ডিটেল লোগো এন্ড নেম অর ভিওর সিম্বল, লোগো নেম অর সিম্বল। আচ্ছা আমরা 7 কন্টিনিউ করলাম, আচ্ছা গ্যালারিতে চলে গেল। আমরা দেখেন এখানে হচ্ছে ফটো দিতে পারবো, তা আমাদের যেহেতু ফটো আছে সেহেতু আমরা এখানে দিয়ে দিই ব্রাউজ, ব্রাউজ থেকে আমরা ফার্স্টে যেটা দিব আমাদের সামনে সেটাই থাকবে, এটা দিলাম। আচ্ছা এরকম আমরা এখানে তিনটা ইমেজ দিতে পারবো, আচ্ছা এখানে যেহেতু এটা আছে আর হচ্ছে কিছু আমরা এখান থেকে দিয়ে দিই, ইয়ের ওটা হয়ে গেল,
আচ্ছা আমরা তো এটা এটা দিয়ে দিলাম দুই নম্বরে। আচ্ছা তিন নম্বরে আর একটা দিব, এল দিয়ে এল না সেটা দিয়ে দিলাম। তো দেখেন তিনটা আপলোড করলাম, তো আপনারা এখানে পিডিএফ ও দিতে পারবেন। তো পিডিএফ এর মধ্যে আপনাদের কিছু লেখা অবশ্যই থাকতে হবে, পিডিএফ এর মধ্যে যদি লেখা না থাকে তাহলে কিন্তু পিডিএফ এখানে নিবে না, অবশ্যই পিডিএফ এর মধ্যে লেখা থাকতে হবে। আর এখানে আপনার সাইজ দেওয়া আছে। আচ্ছা এখন আমরা কি করব, সেভেন কন্টিনিউ করব, সেভেন কন্টিনিউ। আচ্ছা আপনার কি কোনো কোনোদিন গিক খোলা আছে? আচ্ছা পাবলিশ গিক, আমরা পাবলিশ করলে ইনশাল্লাহ গিকটা আমাদের পাবলিশ হয়ে যাবে। আচ্ছা এখন আমাদের এগুলোতে শেয়ার করতে হবে, আমরা সবসময় বেশি বেশি করে এগুলোতে শেয়ার করব। আচ্ছা শেয়ার করতেছি ফেসবুকে, আমরা যত শেয়ার করব। ফেসবুক লগ ইন করেন, আচ্ছা পোস্ট দিয়ে দিলাম। আচ্ছা পোস্ট ফেসবুক, আপনি যদি কিছু লিখতে চান। আচ্ছা পোস্ট হয়ে যাচ্ছে, পোস্ট হয়ে গেছে। আচ্ছা আমরা তো টুইটারে শেয়ার করব, গুগল প্লাস শেয়ার করব, লিঙ্কডইনে গুগল প্লাস শেয়ার করে দিব। আচ্ছা আমরা এগুলো সবগুলোতে শেয়ার করে দিব। আচ্ছা দেন ডান। হ্যাঁ তবে আমাদের এখানে কাজ শেষ না, আমাদের দেখেন ভাই এখানে ইমপ্রেশন আছে, ক্লিক আছে, ভিউ আছে, অর্ডার আছে, ক্যান্সেল আছে। ইমপ্রেশন মানে আপনার গিগটা দেখে কতজন ইমপ্রেশন হয়েছে, ইমপ্রেশন কতজন হয়েছে, ক্লিক কতজন করছে, আপনার ভিউ কতজন করছে, আপনি কয়টা অর্ডার পাইছেন গিগে, ক্যান্সেল করছেন কয়টা। তো আপনারা ভুলগুলো এডিট করবেন না, গিগটা অবশ্যই এডিট করবেন না। এডিট করলে তাদের একটা এসইও সার্ভার আছে, সেখান থেকে রিজেক্ট হয়ে যায়, সেখানে আসতে আবার অনেক সময় লাগে। তো এই জন্য বলতেছি যে আপনারা হচ্ছে এটা কখনোই ভুল করে এডিট করবেন না। তো প্রিভিউ করতে পারেন, প্রিভিউ করে দেখতে পারেন আপনার গিগটা, তো অবশ্যই আপনারা এডিট করবেন না। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে গিগ, হচ্ছে আমার তিনটা পিকচার দিছিলাম, তিনটা পিকচার এখানে, এইটা একটা। আচ্ছা দেখেন এরকমটাই। আচ্ছা আমরা হচ্ছে কিছু আমার এখানে লোগোর পিকচার দিতে পারি। আচ্ছা পিকচার আমরা দিয়ে দেই, না দিলেও হবে, আচ্ছা দরকার নাই দেওয়ার। এইস আছে, এটাই অনেক বেটার, এই যে একটা লোগো বোঝা যাচ্ছে এখানে সার্কেলের মধ্যে, এইস আছে। আচ্ছা এডিট কখনোই ভুল করে এডিট করবেন না, এডিটে যাতে ক্লিক না পড়ে। আচ্ছা তো দেখি, আচ্ছা ফাইবারে চলে গেলাম, তো দেখেন কত সহজ আমরা হচ্ছে সহজে বুঝতে পারছি। দেখেন সবাই কত এ হচ্ছে 2002 কে বলতে হচ্ছে $2000, $2000। তো দেখেন $8000 ইনকাম করছে। এর জন্য আমরা হচ্ছে সবসময় খেয়াল রাখবো যে আমরা বায়ারদের সন্তুষ্ট করবো। 5টা কেন, 6টা যদি ফাইলও দিতে হয়, 6টা লোগো দিতে হয়, তবু আমরা দিব। আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বায়ার রিকোয়েস্ট নামে এখানে একটা অপশন আছে, বায়ার রিকোয়েস্ট আসি নাই এখনো। আচ্ছা আসে নাই, এখানে আসবে আপনার গিগটা যদি আপনার ইন্ডেক্স করে তাহলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিগটা ইন্ডেক্স হয়েছে নাকি সেটা আমরা দেখি। আচ্ছা হচ্ছে গুগলে চলে যাব, GWGLE গুগল। আমাদের গিগ এখনো ইন্ডেক্স হয় নাই, ইন্ডেক্স হলে এখানে নাম দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো দেখি কিছুক্ষণের মধ্যে হয় নাকি ইন্ডেক্স। আচ্ছা ইন্ডেক্স তো হবেই। তো এটাই ছিল ফাইবারের গিগ, আর এভাবে তৈরি করেন না আমার মনে হয় কাজ হবে। আর গুগল প্লাসে বেশি বেশি করে শেয়ার করেন, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক আর আদার্স যে
আপনার মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া, এগুলোতে শেয়ার করেন, আমার মনে হয় আপনারা কাজ পাবেন ইনশাল্লাহ। আসলে সবাই সকলে ভালো থাকেন, আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অনেক কিছু জানতে পারবেন নতুন নতুন। আমি সময় দিতে পারছি না এখন, তবে সামনে দিনগুলোতে ইনশাল্লাহ আপনাদের পিছনে সময় দেব। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকে।